নমস্কার বন্ধুরা আমি ভাগ্যশ্রী আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কিছুদিন ধরে আমাকে অনেক বন্ধুই রিকোয়েস্ট করছিল। আমি যেন বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোর ভিডিওটা করে দেখাই তো বিশেষ করে সৌমদীপ বলে একটি ভাই আমাকে বারবার করেই বলছিলো আমি যত তাড়াতাড়ি সম্ভব মা লক্ষ্মীর পুজোর যে নিয়মবিধি আছে সেটা ভিডিও করে দেখাই তো আমি যেহেতু বাড়িতে নেই তো আমাদের বাড়ির পুজোর ভিডিওটা করে আপনাদের দেখাতে পারছি না কিন্তু মা লক্ষ্মীর পুজোর যে নিয়মবিধি আছে সেটা আমি ভিডিও করছি তো বন্ধুরা চলুন আমি ভিডিওটি শুরু করছি তো ভিডিওটি শুরু করার আগে এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে প্রেস করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বৃহস্পতিবারে পুজো করার জন্য প্রথমেই যেটা আপনাদের করতে হবে সেটা হলো সকাল সকাল আপনার যারা পুজো করেন মানে ঘরের বধুরা বা বিবাহিত মহিলারা তারা সকাল সকাল স্নান আদি সেরে ঠাকুর ঘরকে সুন্দরভাবে ভালো করে পয় পরিষ্কার করবেন তারপর আপনাদের মা লক্ষ্মী যদি পেতলের হয় তো আপনারা যদি জামা কাপড় পাল্টানোর মতো হয় তাহলে আপনারা মা লক্ষ্মীকে ভালো করে স্নানাদি করিয়ে তারপরে আপনাদের পছন্দ মতো মা লক্ষ্মীকে সাজাবেন সাজানোর পরে বৃহস্পতিবার বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে অবশ্যই সিঁদুরের টিপ দেবেন সিঁদুরের ফোটা দেবেন মা লক্ষ্মীকে মনের মতো সাজাবেন তারপর মা লক্ষ্মীকে আবার তার আসনে বসাবেন মা লক্ষ্মীকে আসনে বসানোর পর মা লক্ষ্মীর সামনে যে ঘরটি পাদবেন সেই ঘরের নিচে আপনারা সুন্দর মতো আল্পনা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমাদের বাড়িতে নিয়ম যেমন কোজাগুড়ি লক্ষ্মী পুজোতে আলপনা দেওয়া হয় বৃহস্পতিবারে সময় হয় না বলে আমরা আলপনা দিই না তো আপনারা এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা করবেন আলপনা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর ঘর সাজানোর যে নিয়ম আছে আমি সেটা বলছি এই বৃহস্পতিবারে আপনারা পিতলের ঘট দেবেন বা পিতলের ঘট না থাকলে মাটির ঘরও মাটির ঘটও ব্যবহার করতে পারেন ঘটে অবশ্যই নারায়ণ আঁকবেন আর ঘটের ওপরে আমের যে পল্লব দেবেন সেটা পাঁচ পাতা সাত পাতা তিন পাতা ন পাতা বেজর সংখ্যার পাতা দেবেন এবং আমের পল্লবও একটা করে সিঁদুরের ফোঁটা দেবেন আর ঘটের মধ্যে আপনারা হর কি কলা বা ডাব বা নারকল দিতে পারেন আর যেখানে ঘরটি পাতবেন সেখানে নিচে ধান দেবেন তার উপরে বেলপাতা একটা বেলপাতা এবং তিনটে দুব্বো বা পাঁচটা দুব্বো বা সাতটা দুব্বো মানে বেজের সংখ্যা দুব্বো দেবেন তার উপরে ঘরটা পাতবেন আর ঘটের ওপরেও ঠিক একটা বেলপাতা বেজের সংখ্যা দুব্বো দিয়ে তারপরে ঘরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন সাজানোর পর ঘরটা যখন পাতবেন তখন ঠাক জোকার দেবেন এবং অবশ্যই শঙ্খ বাজাবেন আর তারপরে আপনারা মা লক্ষ্মীকে মালাটালা পরাবেন আর মা লক্ষ্মীকে এই দিন আপনারা নৈবৃদ্য আপনাদের পছন্দ মতো দিতে পারেন ভোগ দেওয়ার জন্য মালক্ষীকে তিন রকম মিষ্টি বা এক রকম মিষ্টি বা পাঁচ রকম মিষ্টি দিতে পারেন আর বন্ধুরা যেই থালায় আপনারা ভোগ দেবেন ভোগ বলতে ভোগ বা ঠাকুরকে খেতে দেবেন সেই থালায় একটা পান এবং সুপুরি অবশ্যই রাখবেন এই বৃহস্পতিবারে পান এবং সুপুরি মালক্ষীকে দেওয়া খুবই ভালো বলে মনে করা হয় আর ঠাকুরের থালা এবং জলের গ্লাসে একটা ফুল একটা করে ফুল অবশ্যই রাখবেন কিন্তু মা লক্ষ্মীকে তুলসী পাতা একদমই দেবেন না কারণ মা লক্ষ্মীর তুলসী পাতা পছন্দের নয় তারপর আপনারা মা লক্ষ্মীর সামনে ধূপ দ্বীপ জ্বালাবেন এবং আরতি করবেন আর অবশ্যই মা লক্ষ্মীর যে লক্ষ্মীবারের যে পাঁচালিটি রয়েছে সেই পাঁচালিটে পড়বেন কারুর কারুর বাড়িতে নিয়ম আছে যে বারো মাসের আলাদা করে পাঁচালিটি থাকে সেই বারো মাসের পাঁচালিটে পড়ার তো আপনারা যদি চান বারো মাসের পাঁচালি আপনারা পড়েন তাহলে আপনারা সেই বারো মাসের পাঁচালিটিও পড়তে পারেন মানে মাস ভাগ করা থাকে যে কখনও বৈশাখ মাসের যে ভাগটা থাকে অনেকে শুধু সেইটুকু পড়েন আবার পরপর মাসগুলো এগিয়ে যান তো আপনারা সেই মাসের পাঁচালিও পড়তে পারেন বা মা লক্ষ্মীর যে পাঁচালি রয়েছে সেই পাঁচালি পড়ার পড়তে পারেন আর বন্ধুরা এই বৃহস্পতিবারে আপনারা অবশ্যই শঙ্খ এবং শঙ্খ বাজাবেন আর জোকার দেবেন কিন্তু ঘন্টা বাজাবেন না কারণ মা লক্ষ্মী খুব ভারী শব্দ পছন্দ করেন না তাই এই লক্ষ্মী পুজোতে ঘন্টা বা কাসর বা আপনার ঢাক ঢোল এগুলো মা লক্ষ্মী পছন্দ করে না তাই বাজানো হয় না আর বন্ধুরা এই বৃহস্পতিবারে ঘরের বিবাহিত বধুরা অবশ্যই সন্ধ্যাবেলায় পায়ে আলতা পরবেন এবং সিঁদুর পরবেন সুন্দর করে সাজবেন কারণ মা লক্ষ্মী বলতে আমাদের এখানে মত আছে যে ঘরের বিবাহিত মহিলাদের বা মেয়েদের অংশকেই মা লক্ষ্মী মনে করা হয় তো আপনারা সেই যেগুচু থাকলে মা লক্ষ্মী এমনিই প্রসন্ন হবে আর আমার মতে পুজোর নিয়ম যার যা নিয়ম আছে সেইভাবেই করা উচিত কারণ ভগবান কখনো পুজোর নিয়ম দেখে কারুর ওপর সন্তুষ্ট হয় না ভগবান ভক্তের ভালোবাসা দেখেই সন্তুষ্ট হয় কারণ ভগবান পুজোর জন্য কাউকে কিছু দেবেন তেমন নয় ভগবানের তো সবই থাকে আমার কাছে ভগবান নিশ্চয়ই ভগবানকে যেভাবে ভালোবাসা দেওয়া যায় তো ভগবান তাদেরই নিশ্চয়ই ভালোবাসে যদিও আমরা সকলেই ভগবানেরই সন্তান তো আমার মতে আপনাদের আপনাদের নিয়ম অনুযায়ী আপনারা পুজো করুন আমি বলছি বলে যে এরকমভাবে এই এইভাবে আপনাদের নিয়ম করে পুজো করতে হবে তা নয় আপনারা আপনাদের নিয়ম করেই পুজো করুন তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর সৌমদ্বীপ ভাই আমি তোমার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার অনেক দিন দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে আর আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন আমার বাড়িতে পুজোর ভিডিওটা আপনাদের করে দেখাই আমি অবশ্যই চেষ্টা করব কোনো বৃহস্পতিবার আমাদের বাড়ির যে পুজোর ভিডিও আছে সেটা আপনাদের জন্য নিয়ে আসা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন নমস্কার